দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। নমস্কার, খবর ২৪ আপনাদের স্বাগত। বুধবার ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্ম জয়ন্তী। কবিগুরুকে শ্রদ্ধা জানাতে মুর্শিদাবাদ জেলাতেও সাড়ম্বরের সাথে উদযাপিত হচ্ছে রবীন্দ্র জন্ম উৎসব। বহরমপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মাল্যদান, নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। সারাদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহযোগে কবিগুরুকে স্মরণ করার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই বিশেষ দিনটি। বাঙালির ধ্যান জ্ঞান চিন্তাধারা আবেগের সাথে ওতপ্রোতভাবে জড়িত রবীন্দ্রনাথ। ১২ মাসে ১৩ পার্বণের মতো ২৫শে বৈশাখও একটি বিশেষ স্মরণীয় ও উৎসবের দিন। দেশ রাজ্যের সীমানা পার করে সারা বিশ্বের মানুষ এই দিনটিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন কবিগুরুর প্রতি। আর বিশেষ দিনটিতে মুর্শিদাবাদ জেলাতেও সাড়ম্বরের সাথে উদযাপিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্ম জয়ন্তী। বহরমপুর রবীন্দ্র সদনে এদিন সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। কবির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপনের পর নাচ গান আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলার একাধিক শিল্পীরা। রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে মুর্শিদাবাদ জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও রবীন্দ্র সদন কর্তৃপক্ষের উদ্যোগে বুধ ও বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন মেরি ইমাকুলেট স্কুলের পক্ষ থেকে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। স্কুলের সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। পাশাপাশি বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সহসভাপতি অশোক দাস সহ একাধিক ব্যক্তিত্বরা। কবিগুরুর ছবিতে মাল্যদান, পুষ্পদান ও জাতীয় সঙ্গীত মধ্য দিয়ে এই রবীন্দ্র অনুষ্ঠান উদযাপিত হয়। আজকের এই দিনটি ২৫শে বৈশাখ আমাদের জাতীয় জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এই ২৫শে বৈশাখ আজকে ১৫৭তম জন্মদিন, তার আবির্ভাব হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ আমাদের সকলকে ভারতীয়ত্ব বোধে উন্নীত হওয়ার যে সুর তিনি আমাদের জাতীয় জীবনে বেঁধে দিয়েছেন, সেই সুরে আজকে সমৃদ্ধ হোক সমস্ত ভারতবাসীর অন্তর। কোনো ভেদাভেদ নয়, কোনো হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ নয়, আমরা সবাই এক। আমরা ভারতীয়, এই দেশ আমাদের বিধাতা, এক জাতি এক প্রাণ একতা। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস করি, আমাদের সেই রাজনীতির মূল সুর হচ্ছে যে আমার যেসব দিতে হবে সে তো আমি জানি। রবীন্দ্রনাথের সুরে, রবীন্দ্রনাথের সুর আমাদের রাজনৈতিক লাইন, যে আমার যেসব দিতে হবে সে তো আমি জানি। আমাদের সব দিতে হবে এই সমাজের সমৃদ্ধির জন্য, মানুষের সমৃদ্ধির জন্য আমাদেরকে আমাদের সব দিতে হবে সে তো আমি জানি। আমরা রবীন্দ্রনাথকে আজকের এই ১৫৭তম জন্মদিনে আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছি। বহরমপুরে প্রাক্তন অধ্যাপক রবীন্দ্র অনুরাগী অভিজিৎ ভট্টর বাড়িতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পালিত হয় রবীন্দ্র আহ্বান অনুষ্ঠান। গান, নৃত্য, আবৃত্তির মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের একাধিক বিশিষ্ট শিল্পী ও ব্যক্তিবর্গ। বহরমপুরের পাশাপাশি বেলডাঙ্গাতেও এই চিত্র চোখে পড়ে। কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে বেলডাঙ্গা তরুণ সংঘের উদ্যোগে প্রভাত ফেরি, বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার মাধ্যমে এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করা হয়। সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পাশাপাশি নবগ্রামের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। প্রথমে অতিথিদের বরণ করার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কবিতা, গান, নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা মহা
উৎসবের সাথে অংশগ্রহণ করে। এদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ধুলিয়া স্টেশনের আরপিএফ এর উদ্যোগে সমস্ত রেলযাত্রীদের পানীয় জল আর মিষ্টি বিতরণ করা হয়। এই অভিনব উদ্যোগে আনন্দিত সকল যাত্রীরা। অপরদিকে কাঁদি সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁদি বাণী সঙ্গে মাঠে সাড়ম্বরের সাথে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী উৎসব। উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। হরিহরপাড়ের একটি বেসরকারি বিএড কলেজের উদ্যোগে কবিগুরুর জন্মজয়ন্তী পালন করা হয়। এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাত ফেরির আয়োজন করা হয়। সারাদিন আবৃত্তি, নাচ, গান, গীতিয়ালেখ্য সহ নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় রবীন্দ্র জয়ন্তী। জিয়াগঞ্জ থানা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় জিয়াগঞ্জের মহাবীর চৌন মিউনিসিপ্যাল কালচারাল হলে। উপস্থিত ছিলেন লালবাগ মহকুমা সভাপতি রাজীব হোসেন, টাউন সভাপতি দেবাশীষ সরকার, পৌর পিতা প্রসেনজিৎ ঘোষ, জেলা ছাত্র পরিষদ সভাপতি সুমনদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। একাধিক রক্তদাতা রক্তদান করেন এদিন। অপরদিকে লালবাগের কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়ের সাড়ম্বরের সাথে উদযাপিত হয় রবীন্দ্র জন্মোৎসব। আবক্ষ মূর্তি উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক দেবাশীষ সমাদার। এছাড়া উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল পড়ুয়াদের নিয়ে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।